দেখেছো এখানে 7 কেজি ডাল আছে তাই না 8 কেজি ডাল ভেঙে 7 কেজি হয়েছে 8 কেজি ডাল ভেঙে 7 কেজি হয়েছে দেখেছো এই দেখো আজকে কার বড়ি দেয়া দেখবে কোন মামির এই দেখো ছোট মামির বড়ি দেওয়া এই দেখো এই মামির বড়ি দেওয়া আজকে দেখেছো এই দেখো কত ডাল আজকে বড়ি দেয়া হবে আমাদের বড়ি উৎসব চলেই যাচ্ছে কবে শেষ হবে এখনো ঠিক নেই তাই না বলো হ্যাঁ এখনো এখনো সবার আরেক রাউন্ড করে হবে তো এই যে এখন আরেক রাউন্ড করে হবে সবার বড় মামির হবে মেজো মামি সেজো মামি নোয়া মামি সবার আরেক রাউন্ড করে হবে হ্যাঁ দেখো আমি একবারে দিয়ে দিয়েছি বৃষ্টির ভয়ে এই দেখো দেখেছো দেখো কত বড়ি আমরা দিই এবার দেখো আসবে নাকি আমাদের এখানে তোমাদের প্রচুর যা যা ডাল আছে নিয়ে চলে এসো সব মামিদের সাথে পারবো সেরকম আসার সুযোগ থাকলে আমরা করে দিতে পারবো এই দেখো অসুবিধা নাই ঠিক আছে দেখো চলে এসো দেখেছো আমার মামিরা কত ভালো এই এখানে বড়ি দিচ্ছিলাম দেখো বড় মামি বলছিল মামনি তুমি কিছু বলো এই যে বড়ি দিচ্ছি এখন তাই আমি বললাম না আমার কথা শুনতে হলে চ্যানেলে দেখতে হবে চ্যানেলে না দেখলে আমার ওয়াচ টাইম কী করে বাড়বে তো সেই জন্য আমি না ওখানে কিছু বলিনি বড় মামিরা যাতে পরে দেখে সেই কারণে আমি ওখানে চুপ করে বড়ি দিচ্ছিলাম আর সেটা তোমরা দেখো পরে কথা বললাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর এই যে তোমাদের সঙ্গে ওয়েলকাম করতে আজকে দেরি হয়ে গেল তার কারণ তোমরা বুঝতেই পারলে দেখলে যে আমি বড়ি দিতে গিয়েছিলাম আজকে ছোট মামির বড়ি দেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে মামির সঙ্গে পরিচয়ও করিয়ে দিলাম তো বড়ি টড়ি দিয়ে এসে এবার অনেকটাই বেলা হয়ে গেছে কি করব ওই জন্য চা করার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না বাড়িতে এসে চা করলাম চা বিস্কুট সব খাওয়া হলো আর তারপরে মটরশুঁটি ছাড়ালাম কিছু সেটাও তোমাদের দেখাতে পারলাম না তার কারণ একটু তাড়াহুড়ো করছিলাম তো আজকে অনেকটা দেরি হয়ে গেল তো সেই জন্য মটরশুঁটি ছাড়িয়ে মুড়ি মেখে আমি আর সোনামা আর ওর বাপি আমরা মটরশুঁটি দিয়ে মুড়ি মাখা খেলাম আর কি আজকে শনিবার তোমরা জানো নিরামিষ এমনিও পেঁয়াজ নিরামিষ না হলেও পেঁয়াজটা দিতাম না মুড়িতে বিশেষ করে সকালবেলা তো খাবোই না আর সোনামা খায় না বলে আমি দিতে চাইও না খুব একটা আর আজকে রান্নাবাড়ি ঠিক করে ফেলেছি কি রান্না করব কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে রান্না করব শিষের তরকারি করব আর উচ্ছালু চচ্চড়ি করব আর দেখি যদি একটু ডাল করি এবার লোক তো অল্প কালকে যে ডালটা করেছিলাম সেই ডালটা অনেকটা রয়ে গেছে জানো তো কিন্তু সেই ডাল তো আজকে খাওয়া যাবে না আজকে শনিবার সেই জন্য আজকে একটু ডাল করলেও করতে পারি আবার না করলেও না করতে পারি যদি করি সেটাও তোমরা দেখবে না করলে তাও তোমাদের বলে দেবো যে করিনি আর কালকে রাতে জানো তো ওই ডাল ছিল আর ভাত করলাম আর বেগুন ভাজলাম ওটা দিয়েই হয়ে গেল এই দেখো কতক্ষণ দাঁড়িয়ে আছি জানো তোমাদের সঙ্গে ওয়েলকাম করব বলে এই গাড়ির জন্য করতে পারছি না দেখো আবারও সেই গাড়ি খুব অসুবিধা জানো তো তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো আমি আমার এই রান্নাঘরে দাঁড়িয়ে সেটা সম্ভব হয় না এই গাড়ির জন্য তো যাই হোক এই যে তোমাদেরকে ওয়েলকাম করে নিলাম এবার আমি টুকিটাকি যা কাজ করব তোমাদেরকে দেখিয়ে দেব চলো দেখতে থাকো এই যে দেখো আমি যেই খাটে আমি আর সোনামা শুই সেই খাটটা এখন গোছানো হচ্ছে আর সোনামার বাপি যে ঘরে শোয় সেই ঘরের খাটটা আমার গোছানো হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম না আর তার কারণ সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় এমনিতেও আমার কালকের ভিডিওটা 25 মিনিটের ভিডিও হয়েছে আমি একদমই চাইনি জানো 25 মিনিটের ভিডিও তৈরি করতে আমি চেয়েছিলাম 15 মিনিটের মধ্যে যাতে থাকে তো কী করে কাজ দেখাতে দেখাতে 25 মিনিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক তোমরা কিন্তু একটু প্লিজ বন্ধুরা দেখো হ্যাঁ আর মানে প্রথম 3 মিনিট তোমরা দেখো স্কিপ না করে তারপরে স্কিপ করে করে দেখো অসুবিধে নেই কিন্তু প্রথম 3 মিনিট তোমাদেরকে অনুরোধ করছি তোমরা দেখো আমিও কিন্তু সেটাই করি প্রথম 3 মিনিট কিন্তু দেখবই তারপরে হয়তো স্কিপ করে করে দেখলাম তাও ছোট ভিডিও যেগুলো সেগুলো পুরোই দেখি আর তোমরা দেখবে যে আমি যখন ভিডিওগুলো আমি যখন কমেন্ট করি তোমরা বুঝতে পারবে যে আমি অনেক মানে পুরোটাই কমেন্ট করার চেষ্টা করি তাহলে আমি যদি না দেখি তাহলে কী করে কমেন্ট করি পুরোটা সেটা কী করে জানো ওদিকে ভিডিও চলতে থাকে দেখি আর কমেন্ট করি তাতে করে হয় কি আমার কমেন্টটাও অনেকটা বড় হয় আর আমি যে দেখেছি সেটা তোমরা আমার কমেন্ট দেখলেও বুঝতে পারো তো আমি সেই কারণে ভিডিও চালিয়ে নিয়ে কমেন্টটা করি প্লিজ বন্ধুরা তোমাদেরকেও আমি অনুরোধ করছি যে তোমরাও এটাই করো ভিডিও চালিয়ে দিয়ে কমেন্ট করো তাহলে হবে কি ভিডিওটাও পুরো চললো আবার কমেন্টটাও তোমরা এমনভাবে করতে পারলে একটু এই যে দেখছো আমি তরকারি কাটছি এই তরকারি কাটার পরে যে রান্নাটা আজকের যে শিষের তরকারি রান্নাটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ভিডিও তৈরি করে ওই তরকারি রান্নাটা কিন্তু আমি এই ভিডিওটার সঙ্গে দেব না তাহলে কী হবে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে
তো সেই কারণে আজকে তরকারি কাটা অবধি তোমাদের দেখালাম, তারপরে রান্না যেটুকু করেছি আর কি সেটুকু দেখাবো। কিন্তু স্পেশালি এই শীষের তরকারি রান্নাটা কিন্তু আজ আমি এই ভিডিওর সঙ্গে দিচ্ছি না। তো ঠিক আছে, তোমরা দেখো আমার শীষের তরকারি রান্নাটা তোমাদের কেমন লাগে, তোমরা দেখো। তোমরা সবাই জানো শীষের তরকারি কে মানে কীভাবে রান্না করে, তবুও তো এক একজন এক এক রকমভাবে রান্না করে। যেমন আমি দু তিন রকমভাবে রান্না করি, আমি শীষের তরকারিটা কখনো নিরামিষ করে করি, কখনো মাছের মাথা দিয়ে করি, কখনো কখনো আবার ওই তেল পটকা বাজারে পাওয়া যায় দেখো, ওই তেল পটকা কিনে এনেও একটা চচ্চড়ি করি, কখনো সর্ষে বাটা দিয়ে করি। আমি শীষের তরকারি নানান রকমভাবে করি। এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু চচ্চড়ি করব। এই যে দুটো লঙ্কা দিচ্ছি, আর এই যে উচ্ছে আলু চচ্চড়িটা, আর এই দেখো শীষ রান্না করব। শীষের জন্য কেটে রেখেছি আলু, ফুলকপি, বেগুন, মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, আর এই দেখো শীষটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, এইটা দিয়ে করব। আর এই যে শীষের তরকারিতে যে লঙ্কাটা দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছো? জামা কাপড় মেলতে মেলতে তোমাদের একটা গল্প শোনা, এটা হচ্ছে বাংলাদেশের গল্প, মামাদের কাছ থেকে আমি শুনেছি। গল্পটা হচ্ছে এই যে একজন পিয়ন, উনি মানে উনি নাকি নেমন্তন্ন খেতে খুব ভালোবাসতেন। তো পাড়াতে এক শ্রাদ্ধ বাড়ি তে শ্রাদ্ধ হচ্ছে, মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো পিয়নের মনে হচ্ছে আজকে ওই বাড়িটায় গিয়ে আমাকে নেমন্তন্ন খেতে হবে। তো সেটা কিভাবে খাবে, সে কি করলো, সে একটা চিঠি নিয়ে ওই বাড়ির মানে যে কর্তা, বর্তমান কর্তা, তার হাতে দিল। এবার বাংলাদেশে এই নিয়ম আছে যে খাওয়ার সময় কেউ আসলে তাকে না খাইয়ে ছাড়ে না। তো দিল, বললে এই যে চিঠি এসছে, তো চিঠি দিল। তখন ওই ভদ্রলোক বললেন যে ঠিক আছে, তুমি আপনি বসুন, খাওয়া দাওয়া করে যান। আজ মানে ওর মা মরেছে বা বাবা মরেছে, যাই হোক কেউ একজন মারা গেছে, বলছে খেয়ে যান। তো খাওয়া দাওয়া করার পরে উনি এবার চিঠিটা পড়েছে, এবার বাংলাদেশে সবাই সবার সঙ্গে চেনা থাকে, তা চিঠিটা পড়েছে। পড়ার পর বলছে, সে কি চিঠি তো মনে হচ্ছে আপনারই হাতের লেখা। তখন বলছে, হ্যাঁ আমারই তো হাতের লেখা, আসলে যে চিঠিটা আপনাকে লিখেছে সে লিখতে পারে না, সে আমাকে দিয়ে লিখিয়েছে। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো বলো তো, সে আসলে ওই বাড়িতে খেতে যাবে বলে নিজে ইচ্ছে করে ওনাদের নামে একটা চিঠি লিখে নিয়ে গেছে। এবার বোঝো তাহলে কীরকম খাওয়ার মানে ইচ্ছা তার নেমন্তন্ন বাড়িতে, বুঝতে পারলে? এই দেখো আজকে দুপুরে আমাদের মেনু, শীষ চচ্চড়ি, উচ্ছে আলুর চচ্চড়ি, আর এই যে কলাইয়ের ডালের বড়া। মামিরা একটুখানি কলাইয়ের ডাল দিয়েছিল তাই বড়া করেছি। শুধু এই কটা না কিন্তু, 10-12টা বড়া আমি খেয়ে নিয়েছি, আর এই কটা আছে, কেননা সোনামার ভালোবাসে না সোনামা, তাই জন্য। আর এই যে এই হচ্ছে, এই দেখো ধোয়া ওঠা ভাত, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখছো তোমরা আমি আলু ধুতে বসেছি, যে আলু ধুতে বসে আমি অন্য কথা তোমাদের বলছিলাম, কিন্তু আমি দেখলাম ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট করব, তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অল করে দিতে একদমই ভুল করবে না।